আনান করতে আমি প্রেরণ করেছি দেবশ্রী নারদকে, কিন্তু এখনো পর্যন্ত আসছে নাই ইন্দ্র। স্বর্গ সভায় এখন উপস্থিত হয়নি, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণে? যেমনি করে প্রতিদিন তোমরা সকলে দেবতাদের নিত্য করে মন করু জয়, তাই তো আজ পূর্ণবারে তোমাদের নৃত্যের করেছি আয়োজন। তাই তো নৃত্য করে সকলে দেবতাদের মন প্রাণে তোমাদের জয় করতে হবে। প্রভু, নৃত্য করেছে একবার, আবার নৃত্য করতে বলছো প্রভু, এই কোনো বিচার? ও সারুত্তম, তবে একটি কথা মনে দিয়ে শোনো, প্রতিদিন নৃত্য করো ভালোই হয়, কিন্তু আজকাল নৃত্য করতে হবে তোমাদের অতি সাবধান। আজ তোমাদের কেন অতি সাবধানে নৃত্য করতে বলেছি? মনে বাণী, তোমাদের নৃত্য দেখার জন্য এসেছে ওই মঠ ধানি থেকে দেবী বিশ্বহরী। সত্যি বলেছ, আজ মধ্য থেকে এসেছে দেবী বিশ্বহরী আমাদের নৃত্য দেখবে বলে। ঠিক আছে প্রভু, তোমার আদেশ আমরা পালন করো প্রভু, আমরা এই মুহূর্তে নৃত্য শুরু করছি। উষা দেবী বলো প্রভু, আজ আমাদের প্রভু কি বলল? আজ আমাদের অতি সাথে নৃত্য নাচ করতে বলছি, ঠিকই বলেছ, তাই তো আমরা সবার চলে মাথায় তুলে নিয়ে নৃত্য শুরু করব। আমরা যেন ভুল না করি, আমাদের যেন ভুল না হয়, তাই করব, তাই হবে। উষা দেবী, তোমার নৃত্য তুমি শুরু করো, তোমার পিছনে আমি মাদুরি বাজাবো। বেশ প্রভু। মেঘ আলো
আজ তোমাদের যে অভিশাপ করেছি তোমাদের জীবনে ফলভূত হবেই হবে প্রভু। তবে একটি উপায় আছে। এমন কি উপায় প্রভু? বলো বলো প্রভু বলো। আজ তোমরা যদি মুক্তি চাও প্রভু, গিয়ে ধরো মনসারে পা প্রভু। ঠিক আছে প্রভু, আমরা চলো প্রভু, আমরা সেইখানেই যাবো। এসো ঔষধ দেবী, এসো। সে যে মাকে সুন্দর ভাবে দাঁড়িয়ে রয়েছে আমাদের মুক্ত করো মা, মুক্ত করো। শোনো সানুদ্ধ, যে অভিশাপ করেছেন এবার রাজেন্দ্র, সেই অভিশাপ তো আমি খান্ডাতে পারবো না। একই বলছো তাই তো তোমাদেরকে মর্তলাকে জন্ম নিতে। একই বলেছ, কিন্তু একটি উপায় আছে। এমন কি উপায়? যদি তোমরা মুক্তি নিতে চাও যাও ধরো গিয়ে আমার পিতার পাও। ঠিক আছে মা, এসো প্রভু, আবার তাই করবো মাগো। এসো সাথে, এসো প্রভু, এসো প্রভু কাছে যা। আগো বাবা, আগো বাবা, হরে না, তুমি দেবের দেব, মহাদেব অন্তর্যামী দেবতা, তুমি সর্বশ্রেষ্ঠ দেবতা। যা আমাদের অভিশাপ করেছে ইন্দ্র, সেই অভিশাপ থেকে আজ শান্ত হ গন্ধর্ব অনিরুদ্ধ, শান্ত হ।
বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে। হয় দেবরাজ ইন্দ্র তোমাদের অবিশ্রাপ করেছে, হয় মর্থ ধামে মানব কল্যাণে তোমাদের জন্ম নিতে এই অভিশাপ থেকে তোমাদের আমি মুক্ত করতে পারি। আমার তাহলে কোনো উপায় নেই প্রভু, বলে দাও প্রভু। আমাদের তাহলে মর্ত ধামে জন্ম গ্রহণ করতে হবে। এ যে বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না অগো প্রভু, আমাদের যখন মর্ত ধামে জন্ম গ্রহণ করতেই হবে, তাহলে ওই মর্ত ধামের কিছু বিবরণ তোমার কাছে শুনতে চাই প্রভু। যেমন কি বিবরণ তোমরা শুনতে চাও? তাই বলে প্রভু করি প্রভু হে নিবে ঠিক বলেছি। ওই কেন জীবন কেন জ্বলবে, কি জ্বলব হইলে কি পুণ্য
ওই কেন জীব মরে কেন জল কি জন্ম হইলে কি পাপ করব ও সেটাও তোমরা জেনে নিতে চাও বলে দাও প্রভু বেশ তাহলে বলছি বল 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 পরম ফল জন্ম জল জন্ম মৃত্যু কর্ম ফলে জন্ম যায় জন্ম মৃত্যু হয় বারে বা শুনো শুনো জন্মের বিধান বা কি বলছো প্রভু হ্যাঁ আমি ঠিক বলেছি জন্ম মৃত্যুর ঘটনা জন্ম মৃত্যুর ঘটনা গোপনে রাখলে বানব না কও কথা প্রভু শুনিবার বাসনা ও এই জন্ম মৃত্যুর ঘটনা গোপন রাখলে তোমরা মানবে না কিন্তু অনিরুদ্র এই জন্ম মৃত্যুর ঘটনা শুনতে হলে যে 84 লক্ষ জনের কথা বলতে হবে বাবা ওই 84 লক্ষের ঘটনা তারা যে না বলে মত ভাবে যাবে না বাবা গোপন তত্ত্বের কথা না কিন্তু মামা তাহলে 84 লক্ষ জনের ঘটনা না শুনলে তোমরা এই মর্থ ধামে যাবে না বলে দাও প্রভু বেশ তাহলে প্রথমে 4 লক্ষ জনের কথা আমি বলছি তাই বলো প্রভু তোমরা হিসাব করে নেবে ঠিক আছে প্রভু তোমাদের আমি পুরাণায় বলতে পারব না ওই 7 জয় আর 8 ভুত এই হলো জুনি 4 লক্ষ জুনিতে যার অনুবাস জন্ম মৃত্যু হয় বারে বার জন্ম হয় সাথে সাথে আবার তাদের মৃত্যু হয় আসা যাওয়ায় তাদের কাজ বাবা প্রভু বলো
আরে তো 80 লক্ষ বাকি রয়েছে, সেও বলতে হবে। বেশ, তোমরা হিসাব করে নেবে। ঠিক আছে, প্রণয় আমি তোমাদের বলতে পারবো না। তাই হবে। ওই এক লক্ষ তোমরা হিসাব করে নেবে। ঠিক আছে, ওই 14 লক্ষ পশু কুকুর সেও বলতে হবে। ওই 4 লক্ষ মানুষ নানা ধর্ম নানা করবে, 4 লক্ষ মানুষ নানা ধর্ম নানা করবে, ওই আশ্রমে নানা ধর্মে নানা কর্মে আশার পথে বাদ যেতে হবে, না যাইলে রইবে ভুবে, আশা যাওয়া এই সংসারের মাঝারে বা।